কারণ সততা ছাড়া একটা রাজনীতিবিদ কোনোদিনই সে যা করতে চায় সে করে বাস্তবায়ন করা তার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। টাকা পয়সার মালিক যদি কেউ হইতে চায় আর অনেক রাস্তা আছে, রাজনীতির পথ বেছে না নেওয়াই তাদের উত্তম। কিন্তু দুঃখের বিষয় আজকেকার দিনে রাজনীতি বেশিরভাগই চলে গেছে ব্যবসায়ীদের পকেটে। এটাই হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়। এর হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে, মানুষের কল্যাণে এই দেশের জনপ্রতিনিধিদেরকে কাজ করতে হবে।